যদি এই কুকুরটির জায়গায় যদি মানুষ হতো, তাহলে তাদের বাড়ির কি অবস্থা হতো? কান্নায় একদম শেষ। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা মৃত কুকুর পড়ে আছে, আর কুকুরটি মূলত গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমি গাড়ি দাঁড় করিয়ে কুকুরটির পাশে যাই, দেখলাম, তারপর কুকুরটিকে সরানোর চেষ্টা করি এবং কুকুরটিকে আমি সরিয়েও ফেলি। এভাবে সরানোটা ঠিক না, কারণ ওকে যদি রাস্তার পাশে গর্ত করে পুঁতে ফেলা যেত তাহলে সবচাইতে ভালো হতো, কারণ এই সময় তো আমার কাছে বা গর্ত করার মতো কিছু ছিল না। বিদায় আমি কুকুরটিকে রাস্তার পাশে সরে দিই, যাতে অন্য কোনো গাড়ি কুকুরটির গায়ের উপর না যায়। তো এই বিষয়টা নিয়ে একটা চিন্তা করলাম, আজকে যদি এই কুকুরটার জায়গায় একটা মানুষ হতো, তাহলে তাদের বাড়ির বা তাদের ফ্যামিলির কি অবস্থা হতো? আজকে এই কুকুরটি হয়তো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসলে এইভাবে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, যারা গাড়ি চালান, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা সাবধানে গাড়ি রাইড করবেন, কারণ আপনার গাড়ির কারণে যাতে কোনো পশু পাখির বা এরকম অ্যাক্সিডেন্ট না হয়, কারণ এই ঘটনাটা এইভাবে এই দৃশ্যটা দেখে আমার অনেক খারাপ লাগলো, কারণ কারণ ওরা হচ্ছে অবুজ প্রাণী। একটু সাবধানে রাইড করে হয়তো অনেক বেঁচে যাবে একটা পশুর প্রাণ বা মানুষের প্রাণ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।